সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তো আমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গত লেকচারে এই সমান্তর ধারার যে সূত্র দুইটা আছে এনতম পদ এবং এনতম পদের সমষ্টির সূত্র দুইটা ব্যাখ্যা করেছি এবং দু একটা অঙ্ক করেছি আজকে আমরা আরও কয়েকটা অঙ্ক করব সম্ভব হলে চাপটা শেষ করবো হয়তো বা নাও হতে পারে তো যাই হোক আমি প্রথমত যে অঙ্কটা করব এটা আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা হলো আট নম্বর অঙ্ক তোমরা আট নম্বর অঙ্কটার বই হাত দিয়ে দেখো বলা হচ্ছে কোনো সমান্তর ধারার এনতম পদ যদি এম হয় আর এমতম পদ যদি এন হয় তবে ধারাটির এম প্লাস এনতম পদের সমষ্টি বা এন এম প্লাস এনতম পদ কত তো আমরা এই অঙ্কগুলো করতে গিয়ে দেখেছি যে এই সমান্তর ধারা অঙ্ক করতে গিয়ে প্রথমে যেটা কাজ করতে হয় প্রথম পদ ধরতে হয় আর সাধারণ অন্তর ধরতে হয় তো আমরা এখানে প্রথমে এন মানে প্রথম পদ ধরেছি দেখো বলা আছে আট নম্বর মনে করি ধারাটির প্রথম পদ এ আর ধারাটির সাধারণ অন্তর ডি এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই আমাদের এই তম পদ মানে প্রথম পদ আর সাধারণ অন্তর কিন্তু লাগবেই তো আমরা সূত্রকে জানি যে আমরা জানি এনতম পদ ই এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর সূত্র তোমরা জানো কিন্তু প্রশ্নে বলেছে যে তম পদটার মান কিন্তু হলো এম সেজন্য তম পদের জায়গাতে লিখলাম এম ইজ যে টু এ প্লাস এন আর ডি গুণ করলে এন ডি মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করলে ডি এটা হলো এক নম্বর সমীকরণ তারপরে যদি তম পদের ক্ষেত্রে এটা হয় আমরা যদি লিখি এম তম পদ তাহলে এ প্লাস এন এর জায়গা থেকে আমি এম এম মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু বই বলা আছে এম তম পদ হলো এন সেই জন্য এম তম পদে যাতে লেগলাম এন সমান এ প্লাস এম আর ডি গুন করে এম ডি মাইনাস ওয়ান সাথে ডি গুন করলে ডি এর দুই নম্বর সমীকরণ এখন আমরা এই সমীকরণ দুটাকে বিয়োগ করবো এক বিয়োগ দুই করে পাই ঠিক আছে আমরা এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ দুটো বিয়োগ করতেছি বিয়োগ করলে কী হবে এক নম্বরের বাম পাশে দেখো এম আর দুই নম্বরের বাম পাশে আছে এন এম মাইনাস এন এই যে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু এক নম্বর ডান পাশে আছে এ প্লাস এন ডি মাইনাস ডি সেটা লেখা আছে এখানে এইটাই লেখা আছে এ প্লাস এন ডি মাইনাস ডি এ প্লাস এন ডি ডি তারপর যেহেতু বিয়োগ করবো বিয়োগ চিহ্ন দিয়ে এই দুই নম্বরের ডান পাশেটুকু লিখছি কিন্তু তোমরা তো জানো যে যখন বিয়োগ হয় তারপরে চিহ্নগুলো পরিবর্তন হয় যার কারণে এ লেখলাম এখানে প্লাসের হয়েছে মাইনাস এমডি লেখলাম এখানে মাইনাসের জায়গাতে প্লাস ডি তো এখানে কী হলো এই প্লাস এ আর মাইনাস এ বাদ বা কাটা তারপরে মাইনাস ডি প্লাস ডি কাটা থাকতেছে প্লাস এন ডি মাইনাস এম ডি তো সামনে যাওয়ার ঠিক আছে এম মাইনাস এন সেটা ঠিক লেখলাম ইজ ইকাল টু এই দুই জায়গার থেকে ডি কমন হয়েছে ডি কমন এলে এখানে থাকে এন মাইনাস এই এখানে হলো এম এখন তোমরা এখানে একটা জিনিস যেহেতু এখানে আছে এম মাইনাস এন এখানে এম এন মাইনাস এম আমরা একই ধরনের না করলে কিন্তু কেটে দিতে পারবো না সেজন্য এটা কীভাবে করা যায় আছে আমার কি এন মাইনাস এম এটাকে কীভাবে এম মাইনাস এন দেখো লক্ষ্য করো এম এন মাইনাস এম ইজ ইকাল টু আমি যদি এমটাকে সামনে লিখি কিন্তু এমের সামনে কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস এম আর এনের সামনে প্লাস প্লাস এন এখন এই মাইনাসটা কমন নিলে থাকতেছে এম এখন যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস সো ভেতরে একটা পরিবর্তন এটা হলো মাইনাস এন তাহলে অবশ্যই তোমরা লক্ষ্য করতেছো আছে আমার এন মাইনাস এম এখন অঙ্কের প্রয়োজনে যেহেতু এমটা আমার সামনে দরকার এনটা পেছনে দরকার যার কারণে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে আর কিভাবে আসলো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবা তাহলে যেখানে ছিল এন মাইনাস এম ওটা যদি ঘুরায় রেখি সামনে একটা মাইনাস চিহ্ন আসবে ঠিক তাই করেছি এখানে দেখো আমরা এটা ঠিক আছে এটা যেতে এটার সাথে ডিসের সাথে গুণ আছে এটা কি নিচে ভাগ করে দিয়েছি তারপর এটা দেখছি এই যে এম মাইনাস এন এখানে লেখে আর এটা কি নিচে লিখছি কিন্তু লেখার সময় ওই যে মাইনাস চিহ্ন মাইনাসটা কমন নিয়ে এম মাইনাস এন তাহলে উপরে এম মাইনাস এন নিচে এম মাইনাস এন এই দুইটা কাটা গেলে থাকতেছে এই যে মাইনাস আর এই যে কাটা যাওয়ার পর থেকে ওয়ান অর্থাৎ ডি এর মান হল মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা ডি এর মান পেলাম ওয়ান মাইনাস ওয়ান এখন আমরা যেটা করবো সেটা হলো এম প্লাস তম পদ এম প্লাস এন তম পদ আমরা সূত্র কি জানি তম পদ হলে এন মাইনাস ওয়ান হয় সেই এন এর জায়গা তাহলে এম প্লাস এন তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সামনে তো ওয়া এ আছে তাহলে এ প্লাস এম আর ডি গুণ করলে এম ডি প্লাস এন আর ডি গুণ করলে এন ডি মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করলে ডি তারপর এ ঠিক রাখলাম এম ডি আর এই মাইনাস ডিটাকে কাছে আনিয়া প্লাস এন ডি বসে থাকলাম এখন আমরা যদি আমরা এই দুই নম্বর সমীকরণটার দিকে লক্ষ্য করি দেখো কী লেখা আছে এ প্লাস এম ডি মাইনাস ডি সমান হলো কিন্তু এন ঠিক এ প্লাস এন এই জায়গাত লিখলাম এন প্লাস চিহ্ন দিয়েছি এন ইন্টু ডি এর মানে হলো মাইনাস ওয়ান এখানে আমরা পেয়েছি ডি ইজোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এন আর প্লাস এ মাইনাস এ মাইনাস এর সাথে ওয়ান গুণ করলো এন 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 কাটা গেলে জিরো তাহলে কী হলো এম প্লাস এন তো হলো শূন্য এফ এম প্লাস এনতম পদের মান শূন্য এটা হলো আট নম্বর অঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবা দেখবা এরপর আমরা আসতেছি পরের অঙ্ক করবো একটু হ্যাঁ তোমরা দেখো আমরা অলরেডিতে এখানকার এগারো নম্বর অঙ্কটা করেছি এগারো নম্বরের মতো করে তোমার বারো নম্বরটা করবা এবং তেরো আর চোদ্দো কিন্তু একই ধরনের অঙ্ক তেরো চোদ্দোর মধ্যে আমি চোদ্দো নম্বর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি চোদ্দো নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি সমান্তর ধারার ষোলোতম পদ মাইনাস বিশ হলে ধারাটির একত্রিশ পদের সমষ্টি কত ঠিক চোদ্দো যেভাবে করব। সেইভাবে কিন্তু তোমরা তেরো নম্বরটা প্র্যাকটিস করবা আমরা তো জানি এই ধারাগুলোর অঙ্কগুলো করতে গেলে প্রথম পদ লাগে সাধারণত লাগে এটা আগে আমরা ধরি নাম্বার চোদ্দো মনে করি ধারাটির প্রথম পদ এ ধারাটির সাধারণ অন্তর ডি আমরা কি জানি আমরা জানি সংক্ষিপ্তভাবে কিন্তু লিখলাম আমরা জানি এন তম পদ সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তোমরা খুব ভালো করে দেখাইছি কীভাবে এই সূত্রটা আসে বা আমরা এখানে বলা আছে তম পদ তাহলে এনে যাওয়ার লিখব বারো তম পদ সমান এ প্লাস তাহলে এনে যাওয়াত বারো মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু আগে দেখো বলা আছে না সব হ্যাঁ বারো না এটা ষোলোতম পদ সরি আমরা তো পড়ানো করে করতেছি ষোলোতম তাহলে এখানে হবে ষোলো কিন্তু আমাকে বলা আছে ষোলোতম পদের মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি তাহলে বা এই ষোলোতম পদ কত মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু এ প্লাস ষোলো থেকে এক বিয়োগ করে পনেরো ডি এই যে পনেরো ডি এটা এই মানটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো আচ্ছা এখন বলছে কি যে একত্রিশটি পদের সমষ্টি কত আমরা গতদিন সমষ্টির সূত্রটা শিখেছি সমষ্টির সূত্রটা কী বলা আছে দেখো যে এন পদের সমষ্টি সমান এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি সূত্রটা একটু দেখে নেবা যে এন পদের সমষ্টি হলো এন বাই টু সেকেন্ড ব্র্যাকের টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু বি আচ্ছা তো আমাদের অঙ্কে কি চেয়েছি যে একত্রিশটি পদের সমষ্টি কত একত্রিশটি পদের সমষ্টি তাহলে বা এই একত্রিশ পদের সমষ্টি তাহলে এন এর জায়গাত হবে একত্রিশ বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস এন এর জায়গাত হলো একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান একত্রিশ বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু এ প্লাস একত্রিশের থেকে এক বে গেল তিরিশ থার্টি ডি আচ্ছা ক্যালকুলেশনটা একটু আমরা উপরে লিখি এখানে দেখো যে থার্টি এখানে হচ্ছে টু এ এখানে হলো থার্টি এ তাহলে এই দুই জায়গার থেকে আমরা একটা টু কমন নিতে পারবো তাহলে কীভাবে লিখবো ইজ ইকুয়াল টু থার্টি ওয়ান বাই টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু কমন নিলে থাকে এ প্লাস পনেরো ডি তাহলে এই টু এই টু কাটা তার উপরে থাকছে একত্রিশ গুণন একটু লক্ষ্য করো ভালো করে এ প্লাস পনেরো ডি এই যে আমাদের এখানে যেটা পেয়েছি এ প্লাস পনেরো এ প্লাস পনেরো মান কত মাইনাস টোয়েন্টি তাহলে এই এ প্লাস পনেরো ডি যার মাইনাস টোয়েন্টি তাহলে এখানে হলো এই মাইনাস টোয়েন্টি এটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এটা হবে ছয়শো বিশ মাইনাস আমার এই চোদ্দো নম্বর অঙ্কের অ্যান্সার তো যাই এভাবে তোমরা তেরো নম্বর অঙ্কটা এবার আমরা আরেকটা অঙ্ক করব পনেরো এবং ষোলো দুইটা সেম অঙ্ক তো এখানকার আমি ষোলো নম্বর অঙ্কটা করাবো ষোলো নম্বর অঙ্ক বলছে কি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট একটা ধারা যার এন সংখ্যক পদের সমষ্টি পঁচিশশো পঞ্চাশ হলে এনের মান নির্ণয় করো ঠিক এটার মতোই কিন্তু পনেরো নম্বরটা আছে আর এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবো অঙ্কগুলো বুঝবা ভালো করে বুঝার পর তারপর অন্য অঙ্কগুলো তোমরা করবা তো যাই হোক আমরা এখন করবো নাম্বার নাম্বার ষোলো এই যে ষোলো নম্বর অঙ্ক মনে করি আমরা জানি যে সবসময় ধারাটির যেটা লাগে সেটা একটা মুছি নেই ধারাটির প্রথম পদে ধারাটি সাধারণত ডি আমাদের চেয়েছে এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু দেওয়া আছে তাহলে এন আর এখানে দরকার নাই একবারে এন পদের সমষ্টি আমরা জানি আমরা জানি এন পদের সমষ্টি সমান সূত্র তোমাদের জানা আছে কি টু এ না সরি এন বাই টু সেকেন্ড বার্কের দিয়ে টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু, ডি এখন আমরা এখানে মান বসাব কি বলছি আমাদের অঙ্কে বলা আছে এন সংখ্যক পদের সমষ্টি হলো যে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বা পঁচিশশো তাহলে এন পদের সমষ্টি বা টোয়েন্টি ফাইভ ফিফটি ইজ ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড পার্কের দিয়ে টু এ প্লাস আচ্ছা ও আচ্ছা একটু লক্ষ্য করি ধারাটির প্রথম পথ কিন্তু আমাকে দেওয়া আছে ধারাটির প্রথম পথ এই যুগালটা কিন্তু হলো টু আর সাধারণত ডি টু হবে ফোর মাইনাস টু সমান হলো টু ঠিক আছে ধানটির প্রথম পথ এর মান টু আর সাধারণত ডি এর মান হচ্ছে তোমরা তো এর আগে করছো যে সবসময় সাধারণত হয় দ্বিতীয় পথ বে প্রথম পথ তাহলে আমরা এখানে এর মান বসাবো টু ইন্টু এর মান টু প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান আবার টু বা পঁচিশশো পঞ্চাশ ইজ ইকাল টু এন বাই টু দুই দোকান চার প্লাস টু এন মাইনাস টু বা পঁচিশশো পঞ্চাশ সমান এন বাই টু এখানে টু এন প্লাস টু এই থেকে টু বদলে টু বা পঁচিশশো পঞ্চাশ সমান এন বাই টু এইখানে একটা টু যদি আমরা কমন নেই থাকে এন প্লাস ওয়ান এই টু টু কাটা বা এটা গুণ আচ্ছা পঁচিশশো পঞ্চাশ সমান এখানে দেখো এই সাথে এন গুন করলে স্কোয়ার প্লাস আর ওয়ান করলে এন এখন এই জায়গাটা একটা আমরা পাশে দেবো এটা এপাশে নিয়ে আমরা মেডেল করব লেখলে কি হয় নিচে না লেখে একটু উপরে লেখে হ্যাঁ তো আমরা কি করব এবার এই পঁচিশশো পঞ্চাশটা আর দেবাস জিরো লাগবো উপাশে তাহলে বা এন স্কোয়ার প্লাস এন প্লাস না মাইনাস পঁচিশশো সমান হলো জিরো তো আমরা তোমরা তো জানো যে এই রকম যখন মেডেল ড্রাম আসে মেডেল ড্রামে কী করতে হয় এই সংখ্যাটাকে ভাঙতে হয় আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি না দেখালে কিন্তু আবার ফির তোমাদের যে এত বড় একটা সংখ্যা কীভাবে আমরা কাজ করবো তো দেখো এই যে পঁচিশশো পঞ্চাশ কীভাবে আমরা ভাঙব যদিও অনেকে জানো আবার অনেকেই তোমরা জানো না কারণ আমার ক্লাসটা কিন্তু সবাইকে চিন্তা করে নিতে হবে খুব প্রেমিয়ার স্টুডেন্ট তার কথা চিন্তা করতে হবে লোয়ার স্টুডেন্ট কথাও চিন্তা করতে হবে যার কারণে একটু ভেঙে দেখাই তাহলে ওয়ান টু সেভেন ফাইভ আবার এটাকে যদি আমরা ফাইভ দিয়ে কাটি পাঁচ পাঁচ দু কোনো দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিলে পাঁচ পাঁচে পঁচিশ এক তিন সতেরো একান্ন তিন সতেরো আচ্ছা তা দেখো এখানে এই যে তিন সতেরো একান্ন পাঁচ পঁচিশ 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 দু কোনো পঞ্চাশ পঞ্চাশ আর একান্ন একান্ন থেকে পঞ্চান্ন বিয়োগ করলে হয় এক তো তাহলে এখানে কী হবে মিডেল ড্রামটা এন স্কোয়ার প্লাস একান্ন এন মাইনাস পঞ্চাশ এন মাইনাস পঁচিশশো পঞ্চাশ সমান হলো জিরো মিডেল রাম এরপর তোমরা করতে পারবা তো এন কমন নিলে হচ্ছে এন প্লাস একান্ন মাইনাস পঞ্চাশ কমন নিলে হলো এন মাইনাস একান্ন সমান বা এই এন প্লাস যদি আমরা কমন নিই তাহলে থাকে এন মাইনাস পঞ্চাশ সমান জিরো বা আচ্ছা আমরা এখানে লিখব হয় এন প্লাস একান্ন অতএব এন ইজ ইকুয়াল টু মাইনাস একান্ন আর এখানে এন মাইনাস পঞ্চাশ সমান জিরো অতএব এন ইজ ইকুয়াল টু পঞ্চাশ তাহলে এই যে এনের এন হচ্ছে সংখ্যা সংখ্যা এখানে কতটি পথ সেখানে মাইনাস একান্ন কখনোই সম্ভব না এনের মান হবে পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি যে যে এখানে প্রশ্নের আলোকে আমরা অ্যান্সার লিখব এখানে বলছি এনের মান নির্ণয় করো এনের মান হলো পঞ্চাশ অতএব এন এর মান পঞ্চাশ ঠিক আছে তো যাই হোক এভাবেই মোটামুটি এই যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলোও যদি তোমরা সুন্দরভাবে করো বাকি যে দু একটা অঙ্ক থাকলো সেটা তোমার প্র্যাকটিস করবা দেখবা যে ইনশাআল্লাহ এই ধারার প্রথম অধ্যায়ের তেরো দশমিক একের অঙ্কগুলো আর কোনো সমস্যা হওয়ার কথা না তোমরা আশা করি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা এবং একটা কথা আমি বলি যদি কোনো অঙ্ক করতে কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা গ্রুপে লিখে দেবা ঠিক আছে আর তোমরা তো অনেকেই আমার নাম্বার জানো প্রয়োজন বোধে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে কোনোখানেই লিখে দিলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আশা করি তোমার সকলে ভালো থাকবা সুন্দর থাকবা সুন্দরভাবে ক্লাস করবা হ্যাঁ আল্লাহ তোমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ